আসসালামু আলাইকুম ইব্রুয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম, দারুণ গ্রাম। আজকে চলে আসছি কদবেল নিয়ে। তো আপনারা দেখে হয়তো অবাক হইতেছেন যে এই কদবেল আবার কি রিভিউ করব। তো কদবেলের রিভিউ করার কিছু আছে, এটা সম্পর্কে জানার অনেক কিছুই আছে, আমরা আসলে অনেক কিছুই জানি না। তো আমরা জেনে নেই এই কদবেল খেলে আমাদের কি কি উপকার হতে পারে আর কি অপকারিতা হতে পারে। আমি চলে এসেছি আপনাদেরকে পুষ্টিগুণ সম্পর্কে বলার জন্য। আজকে আমরা জানবো কদবেলের পুষ্টিগুণ। এই হচ্ছে আমার সুন্দর পাকা কদবেল। কি একটা সুবাস পাওয়া যেতেছে একদম কদবেলের, ঠিক আছে? তো আমরা এখন কদবেল রাখি, আমরা এখন আগে লেখাপড়া করি, তারপরে আবার কদবেল বত্রা খাবো। লেখাপড়ার মধ্যে কি আছে, কদবেল মিষ্টিগন্ধের একটা ফল। তো এই মিষ্টিগন্ধের কদবেলের অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে। এই ফলের খাদ্যশক্তি কাঁঠাল ও পেয়ারার সমান। আসুন আমরা জেনে নেই যে কদবেল খেলে কি হয় বা আমাদের কদবেলের কী ধরনের পুষ্টিগুণ রয়েছে। প্রথমেই হচ্ছে যেটা, ডায়াবেটিস প্রতিরোধ করে। কদবেলের খনিজ উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। ডায়াবেটিসের আয়ুর্বেদিক চিকিৎসায় কদবেল ব্যবহার করা হয়। গরম কম লাগে। কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়, তাই কদবেল খেলে গরম কম লাগে। ত্বকের জ্বালাপোড়া কমাতে কদবেল মলম হিসাবেও ব্যবহার করা হয়। কিডনির জন্য ভালো। আয়ুর্বেদ শাস্ত্রে কদবেলকে উদ্দীপক ও মূত্রবর্ধক হিসাবে ব্যবহার করা হয়। এই ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত থাকে। প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যায় কিডনি সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ওষুধ হিসাবে কদবেল ব্যবহার করা হতো। পেপটিক আলসার ভালো হয়। কদবেল পাতার রস পানির সঙ্গে নিয়মিত পান করলে পেপটিক আলসার দ্রুত ভালো হয়। আলসারের ক্ষত সারাতে তাজা কদবেল বেশ উপকারী। রূপচর্চায় কদবেল। ব্রণ ও মেস্তায় কাঁচা কদবেলের রস মুখে মাখলে দ্রুত উপকার পাওয়া যায়। শ্বাসযন্ত্রের রোগে কদবেল। কদবেল পাতার নির্যাস শ্বাসযন্ত্রের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে। দুধ ও চিনির সঙ্গে কদবেল পাতা মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করা হয়। এই রস শিশুদের পেট ব্যথার চিকিৎসায় খুব ভালো কাজ করে। রক্ত পরিষ্কার করে। কদবেল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। বুক ধরফর এবং রক্তে নিম্নচাপ রোধও কদবেল সাহায্য করে। গুড় বা মিশ্রির সঙ্গে কদবেল মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে এবং রক্ত স্বল্পতা দূর হয়। 8 নম্বর, পেট ভালো রাখে। কদবেলে রয়েছে ট্যানিস নামক একটি উপাদান যা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো করে। কাঁচা কদবেল ছোট এলাচ মধু দিয়ে মিশিয়ে মাখিয়ে খেলে বদহজম দূর হয়। এটা খুবই ভালো একটা জিনিস, কাঁচা কদবেলের সাথে ছোট এলাচ বা মধু মাখিয়ে খেলে বদহজম দূর হয়। এটা তুমি খাইতে পারতা। তো এই ছিল আমাদের আজকের মতো কদবেলের রিভিউ। কদবেল খুবই মুখরোচক একটা খাবার। এটা ভর্তা করে খাওয়া যায়, এটা হচ্ছে খালি খাওয়া যায়, অথবা আপনাদের কদবেলের বিভিন্ন ধরনের রেসিপিও আছে। তো আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে আপনারা দেখবেন বাইরে দোকানে বাজারে, যেখানে আপনার কদবেলের একটু জায়গাটা ফুটো করে দেয়, ফুটো করে দিয়ে তারপরে হচ্ছে আপনার এখানে লবণ দিয়ে দেয়, লবণ দিয়ে খাওয়া শুরু করে, একটা কাঠি আপনার বাসায় কাঠি দিয়ে দেয়। কিন্তু এই খাওয়াটা নিরাপদ না, তাই না? তুমি কি বলো? হ্যাঁ, তো আমরা সব বাসায় তৈরি করেই খাবো, কারণ বাইরের খাবার আসলে খাওয়া ঠিক না। তারপরেও কদবেল ভালো, আপনারা সবাই খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্থ ভালো থাকার জন্য এখন এই কদবেলটা ভালোভাবে খাইতে হবে। এই যে কদবেলটা খাবে, তারা যে ওই যে বাঁশের লাঠি দিয়ে খায়, এই বাঁশের লাঠি ওই যে মুখের মধ্যে যে
চাটন দেয় আর কি। সে চাটন দিলে বাসার যে ওই যে তোমার যে ইয়াগুলা বলে যে সুবলাগুলা, সেগুলা মুখের ভিতরে ঢুকে যেতে পারে, জিবলার ভিতরে ঢুকে যেতে পারে, তখন সমস্যা হবে। হ্যাঁ, ঠোঁট কেটে যায় অনেক সময়। আবার হচ্ছে যদি এরকম এটা সিদ্ধ করে দিয়ে খাওয়া শুরু করে এভাবে, তো দেখা যায় যে ভিতরে যদি পচা থাকে বা পোকামাকড় থাকে, কীড়া থাকে, তাহলে দেখা যাবে যে সেটা সবাই খেয়ে ফেলতে হবে, কারণ ভিতরে কিন্তু দেখা যায় না। হ্যাঁ, সেজন্য আমাদেরকে কী করতে হবে, এটা ভাঙতে হবে, ভাঙে দেখতে হবে ভিতরে কী আছে, পচা আছে না, ভালো আছে না, কী আছে দেখিয়ে তারপর সুন্দরভাবে খাইতে হবে। বাজারে ওই যে ওইভাবে খাওয়াটা আসলে খুবই অস্বাস্থ্যকর। আমি বলতেছি না যাদের খাওয়া খুবই দরকার তারা খায়েন না, সবসময় পাওয়া যায় না, কিন্তু হঠাৎ পাওয়া যেতে পারে পোকা বা এরকম দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবো, ভালো থাকবো, এবং তৌহিদদের রিভিউ হয় এটার সাথে থাকবো, নতুন নতুন আপডেট পেতে থাকবো এবং আমরা সুস্থ থাকবো। তো আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।